वेलकम टू फैंडम। तो আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর কালকে তো এডিকে মোহন মানে খেলা ছিল, সেটা নিয়ে তো রিভিউ দেবই। আর ব্লগটা তো অবশ্যই দেখেছো হয়তো, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, এই ভিডিও শেষে দেওয়া থাকবে। এবং এর আগের ভিডিওটাই কিন্তু এডিকে মোহন মানের কাছে বসুন্ধরা ব্লগটা কিন্তু অন্যরকম হয়েছে, কারণ কালকে মাঠের মধ্যে ঝড় এসেছিল। সবকিছুই আছে, দেখে নিও, সেটা নিয়ে তো রিভিউটা দেবই। তার সাথেও যে আপডেটস আছে, ট্রান্সফার নিউজ, চারিদিকে ইন্ডিয়ান ফুটবলের নিউজ, সবকিছুই দিয়ে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা রোজ বলি, এখন যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা অবশ্যই টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো শুনে নাও। তো প্রথমেই আপডেট গুলো দিয়ে দিই, তারপরে রিভিউতে আসছি। তো প্রথমে বলি যে ইন্ডিয়ান ওমেন্স লীগের কথা। তো ইন্ডিয়ান ওমেন্স লীগের গত কালকে তিনটে খেলা ছিল, একটা খেলাতে ইন্ডিয়ান অ্যারোস 2-1 গোলে হেরে গেছে ফিফা স্পোর্টস এর কাছে। SSB 5-2 গোলে জিতেছে ওড়িশা পুলিশের এগেনস্টে, এবং কিকস্টার 3-0 গোলে হারিয়েছে আরা এফসি কে। এবং তার সাথে বলে রাখি যে আজকে সকালেও মানে ইন্ডিয়ান ওমেন্স লীগের দুটো খেলা, মানে একটা খেলা ছিল, সেটাতে গোকুলাম কেরালা ভার্সেস স্পোর্টস ওড়িশা, সেটা গোকুলাম কেরালা 7-1 গোলে জিতেছে। এবার বাকি আপডেটের মধ্যে আরো কিছু আপডেট আছে, সেগুলো বলি। তো তার মধ্যে প্রথমে বলি যে সাফ U20 চ্যাম্পিয়নশিপ, তার কিন্তু ফিক্সচার রিলিজ হয়ে গেছে, খেলা রয়েছে জুলাই থেকে, ফিক্সচারটা দেখে নাও। আর ফাইনাল হচ্ছে আগস্টে, তো সব খেলছে, ইন্ডিয়া টিমও খেলছে, সেটা তো একটা রয়েছে। এবং তার সাথে বলি যে U15 যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম আছে, তার জন্য কিন্তু বোকা জুনিয়ার্সের যে একাডেমি রয়েছে, সেই একাডেমি থেকে দুজন প্লেয়ার সিলেক্ট হয়েছে, তার মধ্যে একজনের নাম হচ্ছে ফোলাং খাই, আরেকজনের নাম জেরার ডিএস, এরা কিন্তু সিলেক্ট হয়েছে। এবং কিছু টুর্নামেন্টের আপডেট রয়েছে, সেগুলো স্ক্রিনে দেখে নাও। এবার চলে আসি রিভিউতে। কালকে তো মানে খেলা তো হয়েছেই, খেলা প্রথমে শুরু হয়েছে 11 মিনিট হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে, এমন তুমুল ঝড় উঠেছিল, তারপরে আবার রিজিউম হয়েছে। তো খেলার প্রথমে কিন্তু একটুখানি নড়বড়ে ছিল এদিকে মোহন বাগান, কারণ খেলা সবে শুরু হয়েছে, 1 মিনিটের মাথায় কিন্তু বক্সের সামনে অপোনেন্ট কে বল দিয়ে দিয়েছিল, সেই বলটা ভাগ্যিস বাইরে মেরেছে। তারপরেই কিন্তু কিছুক্ষণ খেলা হয়ে বন্ধ হয়ে যায়, কারণ সেই সময় খেলার কোনো পরিস্থিতি ছিল না, শট মারছে লোকে, বল কিন্তু ঘুরে চলে যাচ্ছিল হয়। তারপরে ঝড়ের পরে যখন খেলা শুরু হয়, তখন থেকে কিন্তু এডিকে মোহন বাগান পুরোপুরি ডমিনেন্ট ছিল। আর যেই জিনিসটা কালকে মানে পিন পয়েন্ট করে বলা যায় যে আগের দিন কিন্তু টিরি উঠে যাওয়ার পর থেকে যেরকম পুরো ছন্ন ছাড়া ডিফেন্স হয়ে গেছিল, কালকে কিন্তু ঝিঙ্গান আছাতে সেই জিনিসটা কিন্তু একদমই ছিল না। ঝিঙ্গান আর প্রীতম পোড়ালের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাচ্ছিল, আর ঝিঙ্গান কিন্তু বলতে গেলে খুবই ভালো খেলেছে, একদম কিন্তু ডিফেন্সের দায়িত্ব নিয়ে খেলেছে, মানে ডিফেন্সিভ একটা যে লিডার লাগে সেই দায়িত্বটা নিয়ে কিন্তু একদম খেলেছে। আর সবসময় যেটা বলি কার্ল ম্যাথিউ কিন্তু টিমের মেন একটা মানে কোর একটা প্লেয়ার হয়, যে কিন্তু পুরো টিমটাকে চালনা করে, কন্ট্রোল করে। তো কার্ল ম্যাথিউ কিন্তু কালকে ঠিক সেই জিনিসটাই করেছে, আর কার্ল ম্যাথিউর পাশে কিন্তু পাসগুলো খুব সুন্দর বেরিয়েছে, তেমনই কিন্তু ডিফেন্সে হেল্প করেছে। অবশ্যই বারবার যেমন বলি যে কার্ল ম্যাথিউ এই টিমটার জন্য কিন্তু খুবই জরুরি একজন প্লেয়ার। তো আগের দিন কিন্তু এটাই বোঝা কার্ল ম্যাথিউ না থাকাটা যে কতটা বড় একটা টিমকে এফেক্ট করতে পারে, সেটা কিন্তু আগের দিনের খেলায় বোঝাচ্ছিল। আর গতকালকে কার্ল ম্যাথিউ আসাতে কিন্তু সেই জায়গাটা পুরোপুরি ভরাট হয়ে গেছিল, কার্ল ম্যাথিউ থাকাতে কিন্তু জনি কাকো ফ্রিলি খেলতে পারছিল, সেই অত সুন্দর সুন্দর থ্রু বাড়াচ্ছিল, একটা অসাধারণ থ্রু থেকে ডিস্টানের গোল, এবং অ্যাটাকগুলো হচ্ছিল। এবং কালকে কিন্তু কিছু ট্যাকটিক্স চেঞ্জ করেছে, মানবীরকে কিন্তু স্ট্রাইকারে নিয়ে আসছিল, মানবীরকে কিন্তু কালকে উইঙ্গারে খেলায়নি, এবং কালকে প্রত্যেকটা সেকশনেই বলা যায় প্রত্যেকে ভালো খেলেছে, তবে আলাদা করে একজনের কথা বলতেই হবে, সেটা হচ্ছে আর শেখ। এইরকম একটা টুর্নামেন্টে মানে যে খুব বেশি মানে ন্যাশনাল মানে টিমে খেলার এক্সপিরিয়েন্স, এরকম AFC কাপের মতো একটা ম্যাচ যেটা লাস্ট ম্যাচটা হেরেছে, সেই কাল থেকে দাঁড়িয়ে অসাধারণ কিন্তু একটা গোলকিপিং, এবং দুটো কিন্তু খুব ভালো সেভ। তো অবশ্যই এটা কিন্তু ক্রেডিট দিতে হবে আর শেখকে যেরকম একটা পারফরমেন্সের জন্য। আর একটা কথা বলতে হবে, ডিফেন্ডারদের কিন্তু যথেষ্ট ভরসা ছিল আর শেখের উপর, কারণ যখন বল পাচ্ছে বারবার কিন্তু গোলকিপারকে ব্যাক পাস করতে কিন্তু ভয় পাচ্ছিল না, ইয়াং গোলকিপার ব্যাক পাস করবো না, একদম কিন্তু অ্যাটাক করছে উল্টো দিক থেকে, তখনও কিন্তু আর্শকে কিন্তু বল খেলাচ্ছিল, আর আর্শও কিন্তু নিজেদের মধ্যে ডিফেন্সের মধ্যে কিন্তু বল খেলছিল। এই জিনিসটা একটা দেখার বিষয়, কালে কিন্তু প্রচুর প্রেস করেছে বসুন্ধরা, তবুও কিন্তু বল ওড়ায়নি ডিফেন্স থেকে, নিজেদের মধ্যে কিন্তু পাস খেলে খেলে বেরিয়ে যাচ্ছিল। একটা কিন্তু সুন্দর প্রবীর দাস আর প্রীতম পোড়ালকে আমরা দেখেছি 3-4 পাস নিজেদের মধ্যে খেলে কিন্তু বল ক্রিয়েট করা। আর কার্ল ম্যাথিউর কথা বলি, প্রথম গোল দেখেছে, প্রথম গোলও কিন্তু কার্ল ম্যাথিউই বল বাড়িয়েছিল লিস্টার ওভান দিয়ে বল নিয়ে ঢোকে, ওদের ডিফেন্ডার তারপরে কি করে ভগবান জানে, বলের উপর দিয়ে পা চালিয়ে পড়ে যায়, লিস্টার সুন্দর অপরচুনিস্টিক একদম প্লেয়ারের মতো বলটা নিয়ে ঢুকে কিন্তু সুন্দর গোল করে দিয়ে বেরিয়ে আসে। সেকেন্ড গোলটা তো জনি কাউকো মানে ওরকম বল আশাই করা যায় না,
আমরা ওরকম বল হুগোবুমোর থেকে আশা করি, কিন্তু জনি কাউকে ওরকম বল পুরো ডিফেন্স চেরা যে পাস বলে ওরকম পাস, আর একদম পারফেক্ট টাইমে কিন্তু লিস্টার রানটা করলো, গোলকিপারকে ফেলে ডান দিকে গিয়ে সুন্দর কিন্তু ফিনিশ করে দিয়ে বেরিয়ে এলো। তো ফার্স্ট হাফে তো 2-0 হয়ে যায়, একদম ডমিনেন্ট পারফরমেন্স। আর সেকেন্ড হাফেও কিন্তু তেমনই, সেকেন্ড হাফে এমন নয় যে বসুন্ধরা খেলায় ফিরে আসতে পেরেছে, বসুন্ধরা কিন্তু সেকেন্ড হাফেও খেলতে পারেনি, একখানা মিস্টেক, সেই একই ডিফেন্ডার কিন্তু একদম কর্নার লাইনে গিয়ে আবার মিস্টেক করে ফেলে, বল ওড়াতে গিয়ে নিজে পড়ে যায়, মানবীর কিন্তু বলটা নিয়ে বেরিয়ে সুন্দর পাস করে এবং লিস্টার্ন কিন্তু ফিনিশ করে দিয়ে বেরিয়ে আসে। আর লিস্টার্নের হ্যাট্রিক, এএফসি কাপে একটা ইন্ডিয়ান প্লেয়ারের হ্যাট্রিক, বিশাল বড় ব্যাপার কিন্তু। আর লাস্টে সাবস্টিটিউশনে নেমে একদম শেষ মুহূর্তে ডেভিড উইলিয়ামসের গোল, ওটাও একটা মিস্টেক, মানে প্রথমে মিস করেছিল, মিস কিক করেছিল, তারপরে কিন্তু মেরে সুন্দর ফিনিশ। আর যেটা বলার যে কালকে কিন্তু খেলাটা খুবই ভালো হয়েছে। আর যেটা ঝিঙ্গানের কথা বললো, ঝিঙ্গান কিন্তু কয়েকটা খুব ভালো ট্যাকেল করেছে, হয়তো দু একটা রিস্কি ট্যাকেলও ছিল, যেখানে কিন্তু ঝিঙ্গানের অলরেডি ইঞ্জুরি একটা রয়েছে হালকা, তো আবার কিন্তু ইঞ্জুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট সেই জায়গা থেকে যাই হোক কোনো রকম ইঞ্জুরি হয়নি, ফুললি খেলেছে। তো অ্যাডভান্টেজ কিন্তু এটিকে মোহনবাগান এই মুহূর্তে। তো আরেক খেলা জিনিসও বলার, যে ইয়াং প্লেয়ার যাদের নামে ছিল কিয়ান নাসির কথা সবাই বলি, কিন্তু রবি রানাও কিন্তু খুব কনফিডেন্ট একজন প্লেয়ার, খুব ভালো কিন্তু লাগে। আর তোমাদের সবার একটা কনফিউশন দূর করে দিই, কারণ এএফসি কাপে কিন্তু হেড টু হেড দেখা হবে, তো এমন নয় যে এটিকে মোহনবাগান এখন এগিয়ে গেছে, দুজনে কিন্তু সেম পজিশনে আছে। কিন্তু লাস্ট ম্যাচে যদি গোকুলাম জিতে যায় তো গোকুলামই কিন্তু বেরিয়ে চলে যাবে, এটিকে মোহনবাগান জিতলেও কিন্তু 10 গোলেও যেতে গোকুলাম কিন্তু বেরিয়ে যাবে, কারণ এএফসি কাপের প্রথম ক্রাইটেরিয়া হলো হেড টু হেড, এবার হেড টু হেডে কারো যদি ড্র হয়ে থাকে তখন কিন্তু গোল ডিফারেন্স দেখা হবে। তো পরের ম্যাচে এটিকে মোহনবাগানকে কিন্তু জিততেই হবে, আর গোকুলামকে নয় ড্র করতে হবে, নয় হারতে হবে, তবেই কিন্তু এটিকে মোহনবাগান পরের রাউন্ডে যেতে পারবে। কিন্তু তাও বলবো কিছুটা হলো অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান, কারণ গোকুলাম গতকালকে যেই খেলাটা খেলেছে তো সেরকম যদি খেলে তাহলে কিন্তু বসুন্ধরার কাছে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এটিকে মোহনবাগান গতকালকে যেই খেলাটা খেলেছে তাহলে কিন্তু আরামসে মালিয়া এফসি কে হারাতেই পারে। তো সেই জায়গা থেকে এখন অবধি 10% হলেও অ্যাডভান্টেজ কিন্তু এটিকে মোহনবাগান, কারণ মঙ্গলবার দুটো খেলা, দুটোই ইন্টারেস্টিং, যে জিতবে কিন্তু তাকে জিতে পড়ো অন্য টিমের ওপরে তাকিয়ে থাকতে হবে, এখন এইটি গ্রুপ থেকে যে কেউ কিন্তু যেতে পারে পরের রাউন্ডে। এবার আসি বাকি আপডেট গুলোতে। তো ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে বলি, এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোনো আপডেট আমাদের কাছে নেই, নতুন কোনো প্লেয়ারকে সেইভাবে অ্যাপ্রোচ করেনি, একটা এটা শোনা যাচ্ছে যে অনিকেত যাদবকে নাকি অ্যাপ্রোচ করতে পারে বা কথাবার্তা একটা ইনিশিয়ালি চলছে, কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় আপডেট, আইএসএল এর সব প্লেয়ার বলে দিয়েছে, যাদেরকে প্রি কন্ট্রাক্ট দিয়ে হয়েছিল বা যারা টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি হয়েছে তারা কিন্তু বলে দিয়েছে আগে ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট হবে, তারপরেই কিন্তু প্রি কন্ট্রাক্টে রাজি হবে বা কথাবার্তা অ্যাডভান্সমেন্টে যাবে। মানে প্রি কন্ট্রাক্ট তো সাইন করে দিয়েছে, কিন্তু 9 জুনের আগে যদি ইনভেস্টার না আসে, 9 জুনের পরে কিন্তু যে কন্ট্রাক্ট যদি যায় সাইন করবে না কিন্তু সবাই বলেই দিয়েছে, ইনভেস্টার না আসলে কেউ সাইন করবে না বলে দিয়েছে। আর বিদেশিদের দেখতেই পাচ্ছ অ্যাপ্রোচ কিন্তু করতে পারছেই না, বিদেশিদের অ্যাপ্রোচ করার জন্য অবশ্যই ইনভেস্টার দরকার, ক্লাব অফিসার্সরাও বলছে যে হয়ে যাবে এই মাসের শেষের মধ্যে, নয় জুনের 9 তারিখের মধ্যে, তো অপেক্ষা করা ছাড়া কিন্তু এখন আর কোনো উপায় নেই, অপেক্ষা তোমাদের করতেই হবে, কারণ তাছাড়া কোনো আপডেট নেই। চারিপাশে যা রুমার দেখছো, হাজার রকম রুমার, এই ওই সেই, সেগুলো কান দিও না, কারণ কথাবার্তা কিন্তু চলছে, দেখা যাক কবে হয়, যত তাড়াতাড়ি হবে তত ভালো স্কোয়াড বানানোর জন্য। তো আরেক খেলা জিনিস বলে দিই, এখনো প্রবীর দাসের কথা জিজ্ঞেস করছে সবাই, প্রবীর দাসের ডিল কিন্তু হবে হবে এরকমই করছে, কারণ আশিক কুড়িয়ানকে নিতে চাইছে, আশিক কুড়িয়ানকে বেঙ্গালুরু দিতেও চাইছে, কিন্তু এখনো নেগোসিয়েশন কিন্তু চলে যাচ্ছে দুজনের মধ্যে যে প্রবীর দাসকে ছাড়বে কি ছাড়বে না, কারণ প্রবীর দাসকে ছাড়তে রাজিও নয় কিন্তু আশিক কুড়িয়ানকে নিতে আবার খুব আগ্রহী। তো সেই জায়গা থেকে লাস্ট অব্দি কি ডিসিশন হয় সেটাই কিন্তু দেখার, কারণ বেঙ্গালুরু কিন্তু প্রবীর দাস যদি এক্সচেঞ্জ হয় তবেই কিন্তু দিতে রাজি, মানে সোয়াপ দিলেই কিন্তু দিতে রাজি, না হলে কিন্তু আশিক কুড়িয়ানকে দিতে রাজি নয়। তো এটাই কিন্তু লাস্ট অব্দি কি ডিসিশন নেয়, কারণ খুব কঠিন ডিসিশন হবে যদি প্রবীর দাসকে ছেড়ে আশিক কুড়িয়ানকে নেয়, প্রবীর দাস কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার এই স্কোয়াডটার জন্য, আশিক কুড়িয়ান অবশ্যই একটা বিশাল বড় সাইনি হবে, কিন্তু প্রবীর দাসকে যদি ছেড়ে দেয় সেই জায়গাটায় কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজও হয়ে যাবে। তো লাস্ট অব্দি এই কঠিন ডিসিশনটা কি ডিসিশন নেয় সেটা হলো এই মুহূর্তে দেখার বিষয়। আর একদম শেষে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা। তো মোহামেডান স্পোর্টিং তো টিম গঠন করা শুরু করে দিয়েছে অলরেডি এবং চাইছে টিমটাকে আরো স্ট্রং করতে, এবং যদি একটা সুযোগ থাকে আইএসএল এর এই বছর এন্ট্রি নেওয়ার সেইটা ভাবনা চিন্তা করে কিন্তু টিম গঠন করছে। এবং যেটা শোনা যাচ্ছে যে লুকাকে, গোকুলামের লুকাকে নাকি টার্গেট করেছে এবং তার সাথে কিন্তু কথাবার্তাও শুরু করেছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর আইএসএল এ খেলার অপরচুনিটি আসে তাহলে কিন্তু লুকা মানে অন্যতম একটা সাইনিং হতে পারে এই বছরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। তো আমাদের কাছে যে আপডেট ছিল পুরোপুরি বলে দিলাম, আর তোমাদের কি বক্তব্য কালকের খেলা নিয়ে, কালকের ঝড় নিয়ে, আর যে প্রবীর দাসের আপডেটটা দিলাম সেটা নিয়ে, ইস্ট বেঙ্গলের ইনভেস্টার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাকা।